ভীষণ ডকুমেন্টে, রাজ্যের যে বর্তমান সরকার তার ভীষণ ডকুমেন্টে উল্লেখ ছিল যে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের 10,323 শিক্ষকদের চাকরির একটা স্থায়ী ব্যবস্থা করবেন। কিন্তু এই 4.5 বছরে ওনারা অনেক রকম কথা বলেছেন, অনেক রকম আমাদের ডেকে নিয়েও বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়, কিন্তু আমরা এটার কোনো রকম ফল পাইনি, কোনো সুরাহা হয়নি 10,323-এর এই সমাধান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 139 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন, আমাদের মধ্যে আর্থিক মানসিক সামাজিক হতাশা জর্জরিত আমরা 10,323 শিক্ষক পরিবার। আমাদের এই যে সমস্যাগুলি অতি সত্বর সমাধান করবেন এবং করতে পারেন সরকার, আমরা বলবো যে আগামী 23 তারিখ থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, অতি সত্বর আপনারা সবাই মিলে আমাদের এই সমস্যার সমাধান করবেন। 10,323 শিক্ষকদের যে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা ব্যবস্থা করবেন বলেছেন সেটা আপনারা করবেন, আর যদি না করেন, এতদিন ধরে দেখতে পাচ্ছেন আপনার আমরা সবাই রাস্তায় আছি, আমরা আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন রকমের যেভাবে পারছি আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি সরকারের কাছে, সরকারের কানে, সরকারের মানে মহাকরণ শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমরা কোথাও বাদ রাখিনি। কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে এখন আমরা রাস্তায় আছি, আমরা এখনও বলছি যে এটাই বোধহয় লাস্ট অধিবেশন বিধানসভার রাজ্যের বর্তমান সরকারের, আমরা বলবো যে 23 থেকে 26 পর্যন্ত যে বিধানসভা অধিবেশনে সেখানে 10,323-এর সমস্যার সমাধান করবেন, সবাই মিলে সমস্যার সমাধান করবেন, বিশেষ করে সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব আমরা জানি, আপনারা অবশ্যই এটা সুরাহা করবেন। 23 তারিখ 24 তারিখ আমরা 2 দিন সময় দিচ্ছি, তারপরও যদি সমাধান না হয় তাহলে আমরা, বিজয়দাও বলেছেন আমরা সবাই মিলে আবার বৃহত্তর আন্দোলনের দিকে যাব, অবশ্যই আমরা চাইব আপনারা সুরাহা করুন মানবিক দৃষ্টিকোণ থেকে।